আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা গণিত অলিম্পিয়াডের একটি প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা গণিত অলিম্পিয়াডের যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেই প্রবলেমটি এসেছিল বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড রিজনাল 2018 এবং এই প্রবলেমটি এসেছিল জুনিয়র ক্যাটাগরিতে। তো শুরুতে আমরা প্রবলেমটি দেখে ফেলি। প্রবলেমটিতে বলা হয়েছে মৌলিক সংখ্যা হলো এমন সেই সংখ্যা যেগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য না, এবং দুটি সংখ্যার লসাগু হচ্ছে এমন সবচেয়ে ছোট সংখ্যা যেটা ওই সংখ্যা দুটি দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখন দুটি সংখ্যার লসাগু 143 হলে ওই দুটি সংখ্যার যোগফল কত, অর্থাৎ আমাদেরকে মৌলিক সংখ্যা কী সেটা সংজ্ঞা দেওয়া হয়েছে এবং লসাগু বিশিষ্ট কী সেটা সংজ্ঞা দেওয়া হয়েছে, এবং আমাদেরকে বলা হয়েছে দুটি সংখ্যার লসাগু 143 হলে ওই সংখ্যা দুটার যোগফল বের করতে বলা হয়েছে। এই প্রবলেমটা মূলত জুনিয়র ক্যাটার জন্য খুব ইজি। মূলত দুটো ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা এই প্রবলেমটা সমাধান করে ফেলতে পারি। তো এখন আমরা এই সমস্যার সমাধানে চলে যাচ্ছি। এখন আমরা এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। তো আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে সংখ্যা দুটি এই লসাগু 143 এবং সংখ্যা দুটি হলো মৌলিক সংখ্যা। যেহেতু সংখ্যা দুটি মৌলিক সংখ্যা সেহেতু আমরা বলতে পারি ধরি মৌলিক সংখ্যা দুটি P1 এবং P2। যেহেতু মৌলিক সংখ্যার গসাগু অর্থাৎ GCD গ্রেটেস্ট কমন ডিভিজর P1 P2 = 1, কেন আমরা জানি মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। এবং আমরা এখানে একটা ফর্মুলা দেখি, সেটা হলো কোনো সংখ্যার গুণফল হচ্ছে ওই সংখ্যা দুটির গসাগুর ও লসাগুর গুণফল। অর্থাৎ কোনো সংখ্যার গুণফল বের করতে হলে আমরা প্রথমেই ওই সংখ্যা দুটির লসাগু এবং ওই সংখ্যা দুটির গসাগু গুণ করলে কিন্তু আমরা ওই সংখ্যা দুটির গুণফল পেয়ে যাচ্ছি। তো ঠিক এই ক্ষেত্রে আমরা দুইটা আমাদের এখানে সূত্র পেয়েছি, সূত্র বলতে দুইটা ট্রিক পেয়েছি। একটা ট্রিক হলো আমরা জানি এখানে ওই সংখ্যা দুটির গসাগু 1 এবং লসাগু 143, সেক্ষেত্রে আমরা এর গুণফল পাচ্ছি, সংখ্যা দুটির গুণফল 1 × 143, তাহলে 143। এখন আমরা কী করবো, 143কে ভাগ করবো দুই ভাগে, এবং যাতে ওই দুইটা সংখ্যার গুণফল করলে 143 পাই এবং ওই সংখ্যা দুটি মৌলিক সংখ্যা হতে হয়। তো প্রথমেই আমরা যদি 143কে দুই ভাগে ভাগ করি তাহলে পাচ্ছি 1 × 143। চিন্তা করো এক্ষেত্রে কিন্তু 1টাকে আমরা গণ্য না, কিন্তু 143টা কিন্তু আমাদের প্রাইম নাম্বার না, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে দুটি সংখ্যা মৌলিক সংখ্যা হতে হবে। ঠিক আছে, আমাদের এই যে কেসটা সেই কেসটা কাজ করতেছে না। আবার যদি আমরা কিছুক্ষণ চিন্তা করি 143 কিন্তু আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটা হলো 11 × 13, অর্থাৎ 11 × 13 গুণ করলে কিন্তু আমরা 143 পাচ্ছি। এবার চিন্তা করো 11 মৌলিক সংখ্যা 13 মৌলিক সংখ্যা, সুতরাং আমরা পেয়ে গেছি 11 ও 13। এখন কিন্তু আমাদেরকে বলা হয়েছে ওই যে সংখ্যা আছে ওই সংখ্যা দুটার যোগফল বের করতে বলা হয়েছে। তো তাহলে আমরা 11 + 13 যোগফল হচ্ছে 24, অর্থাৎ 24। তো এই প্রশ্নের সমাধান হলো 24। এটাই হলো আজকের সমস্যার সমাধান।